আমার এলাকায়। কই যাচ্ছেন ভাই, কে আপনি? ও নতুন না কে? আগেরটা বইলা যায় নাই তোরে, কিছু বলে নাই না? কি বলবো, কে বলবো? আহা, আমি যেখানে আসা যাওয়া করি সব সময়, তোরে তো এটা বলা উচিত ছিল। আচ্ছা যাই হোক, আমি এখানে সব সময় আসা যাওয়া করি, একটা কাজে আসি। ঠিক আছে যা। দাঁড়াও দাঁড়াও, গাড়ি থেকে আছো না? হাত তো সরাবই, কিন্তু আপনি পরিচয় না দিলে তো ভিতরে যাইতে পারবেন না। এই বেটা, আমার পরিচয় তোরে দিতেইব। হ্যাঁ অবশ্যই, পরিচয় না দিলে তো আমি ভিতরে ঢুকাইতে পারবো না, কারণ আমার চাচাতো ভাই, যিনি আগে ছিল না, ও আমার চাচাতো ভাই, ওর ওয়াইফের একটু সমস্যা হয়েছে, হসপিটালে যাওয়া লাগছে, ইমার্জেন্সি, তাই আমি একটু এখানে আছি। তুই জানোস আমি কে? হ্যাঁ, তুই আমার পরিচয় জানোস? আমার পরিচয় না জানে তুই যে বড় বড় কথা কইতেছস, তোর যে গায়ে হাত তুলি না তোর সাত জন্মের ভাগ্য। হে হ্যাঁ, কে আপনি? আপনি পরিচয় দেন না দেন, আমি আপনাকে বলছি যেতে দিব না, আপনি বের হয়ে যান। এই বেটা শুন, এই যে এত বড় বাড়ির মধ্যে যে তুই দারোয়ানগিরি করতেছস, ফকিন্নি কোথাকার দারোয়ানগিরি করতেছস না? এই যে ম্যাডাম, এই বাড়ির মালিক ম্যাডাম, ম্যাডাম আমার গার্লফ্রেন্ড বুঝছস? ঠিক আছে, বেশি কথা কবি না, তুই তো দায়িত্ব পালন কর, আর নতুন হিসেবে আমি তোর কিচ্ছু বলি না, তোর গায়ে হাত তুলি নেই, দাঁড়া এখানে। শুনেন ভাই, শুনেন, ম্যাডাম আপনার গার্লফ্রেন্ড হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার ওই আপন লোক হোক, সেটা আমার জানার দরকার নাই, আমি বলছি আপনাকে যেতে দিব না, যেতে দিব না, আপনি বের হন, বের হন। লিপটি গেছে না, কি করি এখন? আজকে তোর খবর আছে না, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। বুঝি না মানে এরা করতে কি ব্যাপার জান, তোমার আসতে তো দেরি হলো যে। আরে দেরি হবে না, মানে কি একটা দারোয়ান রাখছো, আমারে ঢুকতে দিচ্ছে না, আমার মাথাটাই গরম করে দিছে। কি বলো, দারোয়ান তোমাকে ঢুকতে দিচ্ছে না মানে? দারোয়ানের এত বড় সাহস, আর দারোয়ান ঢুকতে দিবে না কেন? দারোয়ানকে তো আমি বলেই রাখলাম যেন তুমি আসলে তোমাকে ঢুকতে দেয়। আরে ধুর, তুমি কি বলছো, আমি তো দেখতেছি ওটা আরেকটা। আচ্ছা ঠিক আছে জান, আসো ভিতরে আসো। তোমরাও না মানে কোত্থেকে যেগুলো রাখো। আচ্ছা বাবা তুমি আসো তো, বসো। বুঝি না, দারোয়ান আমার মাথাটাই গরম করে দিচ্ছে। তুমি শান্ত হও, তুমি যদি এত রাগ করো তাহলে কিভাবে হয় বলো? তোমার জন্য আমি কত কিছু স্যাক্রিফাইস করতেছি। স্যাক্রিফাইস মানে? মানে আমি প্রতিদিন এসে এরকম একটা মানে সিচুয়েশনে পড়তেইব? হ্যাঁ, দারোয়ানের বাচ্চা আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে, আমার মন চাইছে তার গায়ে হাত তুলি, শুধু ভাগ্য ভালো গরিব বইলা, নাহলে আরো আগে মারতাম শালারে। আচ্ছা আমি তো বুঝলাম না, দারোয়ান তোমাকে ঢুকতে দিবে না কেন? কেন, তুমি কি বলছো দারোয়ান রে? হ্যাঁ কি বলছো তুমি দারোয়ান রে? তুমি আমার বলতেছো তুমি দারোয়ান রে বইলাই রাখছো, যদি বইলা রাখতা তাহলে আমাকে কেন এখানে হেনস্থা করবে, আমাকে কেন দাঁড় করাবে? হ্যাঁ আচ্ছা, তুমি দরজায় এসে একই কথা বললা, আবার এখনো বলতেছো দারোয়ান তোমাকে ঢুকতে দিবে না কেন? আচ্ছা হয়তো নতুন দারোয়ান আসছে তো, তার জন্য ওর বাড়ির মনে হয় কেউ অসুস্থ, ও বাড়ি গেছে। শুনো, এগুলো নিয়ে তুমি মাথা গরম করো না, আসছো বসো, আমরা গল্প করি, ভালো একটা সময় কাটাই, এগুলো নিয়ে রাগ করো না তুমি। আমার তো রাগ করার বিষয় না, আজকে আমি একটা রোমান্টিক মুডে আসছি। আচ্ছা ভালো কথা, ওই তোমাকে গানের কথাটা বলছি না, এখন মানে রিকন্ডিশনের গাড়ি 15 লক্ষ টাকা, আমার ভাল লাগতেছে না। দেখো তোমার নিয়ে যদি আমি একটা মানে নর্মাল একটা গাড়ি নিয়ে যদি রাস্তায় বাইর হই, মানুষ কি কইব? আমি চাচ্ছি কি নতুন একটা গাড়ি, হ্যাঁ মানে দেখতে একদম মানে প্রাড়ুর মতন দেখা যাইব, এই 25 লক্ষ টাকার মতন খরচ পড়বো। হ্যাঁ এখন ম্যানেজ যাই করছে, এখন আরও যদি 5 লক্ষ, ওই যে বলছিলে না দিবা। আরে বাবা এত টাকা টাকা করতেছো কেন তুমি? টাকা তো আমি তোমাকে দেবই, টাকা আমার কাছে আছে। শোনো তুমি আসছো, আমরা কিছুক্ষণ ভালো সময় কাটাই, একটু রোমান্টিক মুহূর্ত কাটাই, তুমি তো মনে হয় আমাকে আগের মতো ভালোই বাসো না, শুধু শুধু রাগ করো আমার সাথে। আরে বাবা রাগ করবো না, মানে আমি বুঝি না, শোনো আমি চাচ্ছি না আমার লাইফে কোনো ঝামেলা হোক, আমি চাই না আমার স্ট্যাটাসে দাগ লাগুক, আমি আর এভাবে লুকোচুরি করে আসতে পারবো না তোমার বাসায়। দেখো আমি এভাবে অন্যের কাছে আমি হেনস্থ হতে পারবো না, আমার একটা মান সম্মান আছে, তুমি যেভাবে পারো যেমনিই পারো তোমার হাজব্যান্ডে তোমার লাইফ থেকে সরাও। আর ভালো কথা, কীভাবে কেমনে পারবা তোমার হাজব্যান্ডের সকল টাকা পয়সা সকল সম্পত্তি আত্মসাত করে সেটা তুমি জানো, আমি পারবো না ভাই বিয়ে করতে, তুমি যেভাবে পারো তাড়াতাড়ি করো। শোনো আমি তো তোমাকে বলেছি আমি কোনো না কোনোভাবে ওকে আমার লাইফ থেকে সরাবো, তুমি এতদিন অপেক্ষা করছো না, আর কিছুটা দিন অপেক্ষা করো তুমি। শোনো আমি হয়তো ঘুমের ওষুধ মিশিয়ে নয়তো ডিভোর্স দিয়ে দিব, কোনো না কোনোভাবে তোকে আমার লাইফ থেকে সরাবোই, তারপর আমি আর তুমি একসাথে সংসার করবো সুখে। শোনো তোমার হাজব্যান্ড রে খাবারের সাথে যেদিন খাবারে বিষ মিশিয়ে ওদিন তুমি খাইবে না, হয় তুমি আগে খেয়ে ফেলবা না হলে খাবার আলাদা করে রাখবা, খাবার মধ্যে বিষ মিশিয়ে মাইরা ফেলো, আমি ভাল লাগতেছে না আর এসব, এবার লুকোচুরি খেলতে পারবো না আমি ভাই। আচ্ছা ঠিক আছে জান,
তুমি রাগ করো না, দেখো আমি যেভাবে হোক ওকে আমার লাইফ থেকে সরাবো। এখন আসছো, আমরা কিছুক্ষণ গল্প করি। আচ্ছা গল্প করো প্লিজ, আমার টাকাটা, আমার টাকাটা খুব প্রয়োজন, যাও প্লিজ যাও। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। 5 লাখ। কি ব্যাপারে এতক্ষণ লাগে? যাক, এতদিন পরে মনে হচ্ছে স্বপ্নটা পূরণ হইল। জামাই লক্ষ লক্ষ টাকা আমার হাতে আইব, তারপরে বাড়ির মালিক হয়ে যাবো কিছুদিন পর। কাজ করা লাগবো না আর, আমার মনে হয় এই বাড়ির ভাড়া দিয়েই আমার চলতে পারো। সমস্যা কোনো ঝামেলা নেই, এদিকেও তো রুম টুম আসছে, কোনো সমস্যা। আমি যেখানে বসছি তুই এখানে এসে বসছিস আমার সাথে, তোর এত বড় সাহস! মানে নিচে যে তোরে আমি শিক্ষা দিছি এটা হয় নাই না, তোর আবার শিক্ষা দেওয়া লাগবো। হ্যাঁ, তুই কোন সাহস এখানে ঢুকলি রে? হুম, 2 দিনের দারোয়ান তুই, ফকির নেই, তুই কোন সাহস এখানে এসে বসলি? হ্যাঁ কর, 2 দিনের দারোয়ান একটু পরে বুঝবি। কি বুঝবো, কি বুঝাবি তুই আমারে? হ্যাঁ কি বুঝাবি? ভালোয় ভালোয় বলছি এখান থেকে বাইর হ। বাইর হবো? টাকা আনতে গেছে না, আসো তারপরে বুঝতে পারবি আমি কে। এই যে নাও যা। তুমি তুমি এখানে কেন? তুমি গরে চিনো নাকি? আরে হ্যাঁ, ও আমার হাজবেন্ড। হাজবেন্ড মানে? হাজবেন্ড হলে ভাইয়া আপনি এই 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 ড্রেসে কেন? ও আমি এখন ভাইয়া, আর এই ড্রেসে কেন? শোনো তাহলে স্যার, স্যার আপনার সাথে একটু কথা ছিল স্যার। আমার সাথে? হ্যাঁ করিম বলো, কি বলবা? কেমনে যে বলি স্যার, লজ্জার কথা। শোনো, এত বাহানা না করে, আমার হাতে টাইম নেই, অফিস আছে, বলো কি বলবো বলো। স্যার যতই অফিস থাকুক না কেন, আজকে আপনার এই কথাটা না শুনলে আপনারই ক্ষতি হবে স্যার। আমার ক্ষতি হবে মানে? এই তুমি কি বলতেছো করিম? আমি বুঝলাম না, হঠাৎ করে তুমি এই কথা বলতেছো, আমার কি ক্ষতি হবে বলো তুমি? স্যার লজ্জার কথা কেমনে কমু স্যার। ম্যাডাম? ম্যাডাম? এই কি কইতেছো তুই ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম কি লজ্জার কথা মানে কি বুঝলাম না, বল আমার, বল খুলে বল তো। আসলে ম্যাডাম, ম্যাডাম অন্য একটা ছেলের সাথে প্রতিদিন বাসা যেন কিক করে স্যার। কি কি করলি তুই? কি বললি তুই? কি বললি? জি স্যার। অন্য একটা ছেলের সাথে কি করে মানে? এই কি বলতেছিস তুই তোর ম্যাডামের নামে? স্যার আমি সত্যি কইতেছি, আমি সত্যি কইতেছি, আপনি আমার মারণ কাটন যা করেন স্যার, স্যার আপনি আমার কথাটা একটু শুনেন স্যার। আরে ঠিক আছে শুন, শুন তুই উঠ উঠ উঠ। দেখ করিম, তুই তুই আমাদের এখানে আজকে অনেক দিন ধরে ডিউটি করিস, আগে তোর বাবা ডিউটি করে গেছে, এখন তুই করিস, কিন্তু তুই হঠাৎ করে এই কথাটা কি বললি? তোর ম্যাডাম, ম্যাডামের কাছে অন্য ছেলে আসে মানে? আমি বুঝলাম না তোর এই বিষয়টা। হ্যাঁ স্যার, আপনার যদি বিশ্বাস না হয় আজকে আপনি অফিসে যাইয়েন না, না যাইয়া আজকে দেখেন একটু পরে একটা ছেলে আসবে স্যার, এখন 9টা বাজে, ঠিক 10:30 সময় সেই ছেলের একটা বাইক নিয়ে আসে স্যার। মানে প্রতিদিন? হ্যাঁ স্যার। আমি অফিসে যাওয়ার পর পর? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোর কথা যদি সত্য হয় তাহলে কিন্তু তুই বেঁচে যাবি, আর যদি কোনো রকম তোর কথা মিথ্যা হয় বুঝিস কিন্তু তোর চাকরি তো যাবে যাবে, আর তোরও কিন্তু খবর আছে। এ শুন, আমি অফিসে যাব না, কিন্তু আমি ট্রাই করব যে কোন ছেলেটা এই বাড়িতে ঢুকে। তুই ইয়ে কর, এক কাজ কর, তুই তোর গায়ের পোশাকগুলো খুল, ডিউটির পোশাকগুলো খুললা তুই আমার দে, আমি পইরা এখানে দারোয়ান সাজমু, আর দারোয়ান সাজিয়া ওরে পরীক্ষা করমু ও কে বা কেন আমার ওয়াইফের কাছে আসে। স্যার আপনি এটা কী করতেছেন স্যার? আপনি আমার এই ডিউটির পোশাক পরবেন স্যার? শুনো করিম, আমাকে এই পোশাক পরতেই হবে, আমি যদি সেই ছেলেটাকে ধরতে হয় আমাকে এই পোশাক পরতে হবে, আর এই পোশাক পরে যদি আমি এখানে দারোয়ান না সাজি তাহলে কিন্তু আমি এই ছেলেটাকে ধরতে পারবো না। তুই এক কাজ কর, দেরি না করে জলদি কর, এটা পোশাকটা চেঞ্জ কর, আয় ভিতরে একটু ভিতরে। আপনি তাহলে থাকেন, আমি জায়গা। হ্যাঁ ঠিক আছে, তুমি থাকলে দেখলে আর আসবে না, যাও তুমি যাও, আজকে খেলা হবে, সমস্যা নেই। শুনলা তাহলে? এই দা, এই কই যাস তুই?
কই, তোমার তো নাগর পালাইছে, ভয় পাইছে না? হ্যাঁ, এইসব করে বেড়াও তুমি? হ্যাঁ, এইসব করে বেড়াও তুমি? কি না করছি আমি তোমার জন্য কও, কি না করছি তোমার জন্য বলো? এই 7-8 তলা বিল্ডিং আমি তোমার জন্য করছি, কি না দিয়েছি আমি তোমাকে? হ্যাঁ, আমি অফিসে যাওয়ার পরে তুমি এইসব করে বেড়াও? আমি বের হওয়ার পর পরই এই ছেলেটাকে নিয়ে এসে তুমি রঙ্গলীলা খেলো? হ্যাঁ বলো, এমনটা কেন করেছো আমার সাথে? কেন কথা বলো? হ্যাঁ, টাকা দিচ্ছ, এই টাকা কোত্থেকে আনছো তুমি? কোথায় পাইছো এই টাকা? হ্যাঁ, আমার এত সুন্দর সাজানো সংসার, হ্যাঁ কি না দিয়েছি বলো? কেন করেছো বলো, উত্তর দাও আমাকে বলো। শোনো, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। হাত ছাড়ো আমার, তোমার এই হাতে আমাকে স্পর্শ করবা না, তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। তুমি আমার সাথে যা করছো একদম ঠিক করোনি, একদম ঠিক করোনি। বের হয়ে যাও আমার বাসা থেকে, বের হয়ে যাও। আর শোনো, ডিভোর্স লেটারটা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবা, বুঝো নাই? তুমি আমার বাসায় থেকে আমার খেয়ে আমার পরে তুমি নাগর নিয়ে চলাফেরা করো? হ্যাঁ, আজকে আমি জানতেই পারতাম না, একমাত্র করিমের জন্য আমি জানতে পারছি। ও আমাকে বলতে চায়নি, তুমি নাকি তাকে চাকরি থেকে আউট করে দিবা, তাকে আর চাকরিতে রাখবা না, অনেক ভয় ভীতি দিয়ে তাকে তুমি অনেক নিচু করে রাখছো, তার জবানটা তুমি বন্ধ করে রাখছো। কিন্তু আল্লাহর কি লীলা খেলা দেখো, সত্যটা কখনো চাপা থাকে না, সত্যটা বেরিয়ে আসে। আর সেই সত্যের কারণেই তোমাকে আজকে আমি হাতে নাতে ধরতে পারছি। বেরিয়ে যাও তুমি, আর একটা মুহূর্ত তুমি আমার বাসা থাকবা না, বেরিয়েও। তুমি আমাকে মাফ করে দাও। কোনো মাফ নাই, তোমার মতো মেয়েকে আমি যদি মাফ করি না, এই পৃথিবীর মানুষগুলো না আমাকেও মাফ করবে না। তাই তুমি ভালোই ভালো বলতেছি, আমার বাসা থেকে বের হও, বের হও।